Audio Jungle. Audio Jungle. অল্পায় সুকান্ত প্রাথমিক বিদ্যালয়ে এখন আমরা আছি। গতকালও এসেছিলাম, কিন্তু এখানে এক অবস্থা খুবই খারাপ ছিল, যেখানে সাংবাদিকদেরকে বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হয় এবং ভোটাররাও ভয় পেয়ে যায়। এবং এইখানে থেকেই আমরা একটা খবর পড়েছিলাম। আজকের এই পরিবেশ আমরা দেখতে এসেছি যে গতকালের মতোই কি এইখানে পরিবেশ আছে আজও? না, এখানের পরিবেশ একদম সুন্দরভাবে রয়েছে। বুথের মধ্যে বিজেপির কর্মীও রয়েছে এবং তৃণমূলও রয়েছে এবং সিপিএমও রয়েছে, এবং খুব সুন্দরভাবে এখানে ভোট হচ্ছে। উপস্থিত আছে খানাকুল থানার আধিকারিক থেকে আরম্ভ করে বিভিন্ন প্রশাসন, এবং আমাদের ক্যামেরায় যেটা দেখা গেছে যে এখানে কোনো রকমের গণ্ডগোলের কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত নেই এবং গণ্ডগোল কোনো হয়নি। এক এক করে খুব সুন্দরভাবে ভোট হচ্ছে, এরকমটাই জানিয়েছে যারা ভোট কর্মী এবং যারা ভোট দিতে আসছে ভোটাররা। দেখাবো নিউজ অগ্নি ক্যামেরায় ভোটাররা কী বলছেন। না দেখুন, যেদিনকে ইলেকশন হয়েছিল 8 তারিখে, ওই দিনের নির্বাচনটা 51 এবং 52 বুথে নির্বাচনের নামে রীতিমতো প্রহসন হয়েছিল। তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছিল এবং রাজনৈতিক দল হিসেবে আমরাও আমাদের কর্তব্য পালন করেছি। নির্বাচন কমিশন মনে করেছেন যে এখানে রি ইলেকশন করানো উচিত, রিপোলিং হচ্ছে আজকে। গত 8 তারিখের নির্বাচনের থেকে নির্বাচনের সম্পূর্ণ ব্যতিক্রমী, এইরকম নির্বাচনই মানুষ আশা করেছিল এবং খুব সুন্দর উৎসবের মেজাজে গণতন্ত্রের যে উৎসব সেটা একদম দৃষ্টান্ত হয়ে থাকছে আজকের ইলেকশনটা। এই দুটো বুথে খুব সুন্দর ভোট হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আছেন এবং নেতৃত্বরাও আছেন, খুব ভালোভাবে পরিচালনা হচ্ছে। পুলিশ কর্মীরা অত্যন্ত দক্ষতা এবং সতর্কতার মধ্যে থেকে পরিচালনা করছেন। আমি সিপিআইএমের ক্যান্ডিডেট হিসেবে কমিশনারকে ধন্যবাদ জানাবো, পুলিশ কমিশনারদেরকে বা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো, সাধারণ মানুষকেও ধন্যবাদ দেবো, তারা অত্যন্ত উৎসবে মেজাজে খুব ভালোভাবে ভোটটা দিতে আসছেন, দিয়ে যাচ্ছেন। আপনার নাম? আমার নাম অ্যাডভোকেট এস কে বাবুলাল, আমি সিপিআইএমের এখানে প্রার্থী। এটা বলপাই সুকান্ত শিশু শিক্ষা নিকেতন, এটা 251 এবং 252 নম্বর বুথে ভোট কেন্দ্র। এটা কোন জায়গা? এটা বলপাই। আপনার নাম? আজকের পরিবেশ শান্তি শৃঙ্খলা ভাবে ভোট হচ্ছে, কোনো সমস্যার কারণ নেই, মোটামুটি আমাদের কোনো অসুবিধা হবে না। আগের দিন কি সমস্যা হয়েছিল? হ্যাঁ, আগের দিন সমস্যা হয়েছিল, সেই কারণে আবার আজকে আসে। কি সমস্যা হয়েছিল, ভোট কি দেওয়ার কি অসুবিধা ছিল কিছু? হ্যাঁ, ওটা মানে অসুবিধার কারণে আসেনি, একটু ঝামেলা চলছিল বলে আসা। আর আজকে? আজকে শান্তিপূর্ণভাবে দেখছি তো, অনেকক্ষণ আসছি শান্তিপূর্ণভাবে দেখছি। আর পুলিশ প্রশাসন এখানে রয়েছে? হ্যাঁ, এখানে সবসময় পুলিশ প্রশাসন ভালোই আছে, অসুবিধা নেই কোনো রকম। এটা কোন এলাকা? এটা হচ্ছে আমাদের এই বলপাই এলাকা। স্কুলের নাম? সুকান্ত স্কুল। আপনার নাম? কবির মল্লিক। গত পরশুদিন যে সমস্যা হয়েছিল তৃণমূলের এই 51 যে জেলা পরিষদের যে ক্যান্ডিডেট ছিলেন নজিবুল করিম, তিনি চিংড়া থেকে সন্ত্রাস আরম্ভ করতে শুরু করেছিল, সেই সন্ত্রাস থামে গিয়ে নতিপুরে, নতিপুর 249 এবং 50 নম্বর বুথে, সেখানে তার গুন্ডা বাহিনী গুলি চালায়, বোমাবাজি করে, সেই গুলির আঘাতে একজন জখম হয়েছেন, তিনিও তৃণমূলেরই একজন ভোটার, তিনি জখম হয়ে হসপিটালে ভর্তি আছেন। তার সেই সন্ত্রাসের ফলে এই সুন্দর একটা যে ভোট গত পরশু দিন হয়ে গেছিলো, সেই ভোটটাকে আবার রিভোটিং করাতে নজিবুলের নেতৃত্ব দিয়ে যে রিভোটিংটা করাচ্ছে। আপনার নাম? নীলরতন হাসরা। কোন দল? বিজেপি। এখানে চলে আসছে লাইন দেওয়া।